সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডি ডিগ্রির বিষয় ছিল বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ অব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ইস্যুজ ইন ট্রান্সন্যাশনাল থ্রেট। বিইউপির একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় রোববার এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। সেনাপ্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মেজর নাজবুল আহসান কলিমুল্লাহ। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার হিসেবে প্রফেসর ডক্টর মিতা ব্যানার্জি ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের বন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভিসি। অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো ভিসি প্রফেসর ডক্টর এ এম কাশিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ডক্টর রাশেদুজ্জামান। আজিজ আহমেদ বিইউপির 2016-17 শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।